হুসাইন বারবার বলতেছে ভাই যান একবার শুধু বলেন আপনার পানির সাথে কে বিষ খাওয়াইছে। হাসান বলে হুসাইন ভাই বিষ কে খাওয়াইছে জানার দরকার নাই, আমার আল্লাহ বলে তুমি যদি অপরাধীর মাফ করে দাও আমিও তোমারে মাফ করাই দিব। ভাইরে তুই আমার সাথে একটা ওয়াদা দে, আমারে কোন রকম তুই কান্দে করে আমার নানার কবরের কাছে একটু লয়ে যা। ও হাসান হুসাইনের প্রেমিক ভাইরা, হাসান হুসাইনের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী বলে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সর্দার হলো হাসান হুসাইন। হাসানের বিষের যন্ত্রণা বাবা এমন ভাবে বের হয়ে গেছে, বমি করার সাথে বাবা নারী বুড়ি গুলা বমির সাথে বের হয়ে যাচ্ছে। হাসানের বিবিকে ডেকে ডেকে হুসাইন বলতেছে ভাবি একবার শুধু বলো আমার ভাইরে কে বিষ খাওয়াইছে। আসলে হাসানের ছোট বিবি বাবা বিষ খাওয়াইছে, এইটা কিন্তু হাসান বলে নাই গো বাজার। হুসাইন আমার কলিজার টুকরা হাসানকে নানার কবরের কাছে নিয়ে বলে নানাজি দুই ভাইয়ের ক্ষুধা লাগলে তোমার বাসায় আসতাম, তোমার সুন্দর চেহারা দেখলে দুই ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আজকে আমার ভাই আমার সাইরা চলে যাইতেছে নানা বাজান, তোমার আমার চোখ তো আর হাসান হুসাইনের চোখ না, যখন দুই ভাই চোখটা বন্ধ করছে বন্ধ করতে দেরি আছে নবী তাদের দুই ভাইয়ের চোখের সামনে হাজির, হাত দুটা বাড়াই দিয়েছেন দা অবস্থায় সামনে দুজন আগলায় বুকে নিত। নবী আমার দুই ভাইরে চাইবা ধরে চুমা দিয়া কয় না না ভাই আমি তো আগেই বলছিলাম হাসান রে বিষ খাওয়ায় শহীদ করবে, তুমি কার বালায় শহীদ হবে না না ভাই? সবচাইতে দুঃখের বিষয় তোমরা শহীদের সময় তোমার মা বাবা আমি নানা কেউ তোমাদের পাশে নাই, তবে তোমরা চিন্তা করিও না মৃত্যুর সময় আমি নানা তোমাদের কাছে চলিয়ে যাব। এই জন্য দেখবা মুফতি আমিনী রহমাতুল্লাহ একটা কিতাব লেখছে, হুসাইন যখন বাবা ফরাত নদীর পারে শিমর তার বুকের উপরে বসা, হাসান হুসাইন ডাক দিছে ও নানা শিমর আমার চোখের উপর সামনে আমার বুকের পরে বসা, আমার গালের মধ্যে চাকু দিয়া বারবার বলতেছে তোর নানা কই, নানা তুমি আসলা না, এই ডাকটা দিয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুসাইনের চোখের সামনে। তখন হুসাইন এক কান কথা বলছিল যুবক পাপনার এখন আওয়াজ দিস, হুসাইন তখন বলছিল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা দিন কায়েমের জন্য কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আমার আল্লাহর দিনের জন্য আল্লাহ রাস্তায় জীবন দিয়া দিবে তাদের লাশের সামনে আমার নানা মুহাম্মদ চলিয়া যাবে। যদি কোরআনের জন্য কখনো জীবন দিতে হয় রাজি আছি না নাই? জোরে বলো রাজি আছি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। এ যুবক দাঁড়াও, শুধু আওয়াজ করে বলো এই জমিনের মালিক কে? আল্লাহকে। তাকবীর পরে আবার তুমি সামনে চান্স দেওয়া হবে, জোরে করে আমিন। শুধু একসাথে বলেন এই জমিনের মালিক কে? ইমাম আবু হানিফাকে ঠিক একই সুরাতে বিস্ময় মারা হলো। যদি ইলিয়াস রহমান জিহাদির জীবন এরকম চলে যায় আমার জবানকে কোরআন থেকে জাররা পরিমাণ সরাইতে পারবে না। কি আপনি আছেন না রাজি? আল্লাহু আকবার করে বলেন তো। ও বাবা কবরে যাবেন কি যাবেন না? যাওয়া লাগবে না, শুধু তিন মিনিট আমার দিক তাকায় থাকবেন, কবরটা জান্নাতে টুকরো হবে ইনশাআল্লাহ তাআলা বলেন। একসাথে বলেন এই জমিনের মালিককে ওই আল্লাহ কি বলে দেখো, আল্লাহ কি বলে? আমার নবীর চরিত্র কখনো আঘাত করো না, কে বলেছে? বাজান আমার নবীর চরিত্র দেখেন কত সুন্দর, কষ্ট হইতেছে? এই নবীর বয়স 17 বছর, মাইসারের সাথে যখন ছাগল চড়াইতে গেছে ছাগলগুলো নবী দাগ দিছে, একটা ছাগল এই দাগের বাইরে বের হবি না, একটা ছাগলও বের হয় নাই।
আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ বলছে কি একজনকে তুমি জাহান্নাম দিও না কোন নেতার কথা শুনে যারা সুবহানাল্লাহ বলেন একমাত্র তোমার নবীর প্রেমে সুবহানাল্লাহ বলেছে এবার আরেকবার বলবেন মাইসারা বলতেছে রাখেন মাইসারা বলতেছে কুরাইশ ভাই আল আমিন ভাই একটা কথা কই আপনি যে একটা দাগ দিলেন লাঠি দিয়া লাঠির বাহিরে একবারও একটা ছাগল গেল না হালাকে ছাগলের নিয়ম হলো পাগলের মতো পাগলামি করা ছাগল লয়ে যায় এক জায়গা চরানোর লেগে এই একটা যায় উত্তর দিক একটা যায় দক্ষিণ দিক একটা যায় পূর্ব দিক কিন্তু এই যে সকালের বেলা তুমি আর আমি আসলাম ছাগলকে লাঠি দিয়ে দাগ দিলা একটা ছাগলও দাগের বাইরে গেল না নবী আনানু কি বললেন আনা ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মদ কান সাল্লাল্লাহু এবার কানবেন মাত্র তিনটা মিনিট নবী আমার বললেন মাইসারা এটা কথা কই রাগ করিস না তুই কি আমার একবারও জিজ্ঞেস করলি না কি জিজ্ঞেস করব কুরাইশ ভাই আপনি আমার বয়সে 10 বছরের ছোট আমার বয়স 26 আর আপনার বয়স 17 নবী বলে বয়সে কোনো কিছু আসে যায় না বুদ্ধির দিক দিয়ে অনেক আল্লাহ অনেক বড় করে দেয় কথা বলেন না কেন বাজান দেবার দিলটা নরম করবেন যখনই বললেন মাইসারা বললেন কুরাইশ ভাই একটা কথা শুনতে চাই আপনি কি বলবেন কি একবার বলেন এই ছাগলগুলার মাস্টার আপনি কেমনে হইলেন মাস্টারের মতো আপনি যা বলেন টিচারের মতো ছাগলগুলা তাই শুনে আপনি হাঁটতে বললে হাঁটে আপনি চলতে বললে চলে দাগ দিলে দাগের বাহিরে যায় না বলেন তো কুরাইশ ভাই আপনার ভিতরে কি এবার ইন্টারেস্ট আছে আপনার ভিতরে কি আগুন আছে আপনার ভিতরে কি রূপ আছে আপনার ভিতরে এমন একটা জিনিস আছে ছাগলও আপনার কথা মানে বলেন তো কুরাইশ ভাই কি আছে আমার নবী বলে মাইসারা রে ছাগল কি করলো না করলো তোর দেখার বিষয় নয় শুধু একটা কথার উত্তর দে একবার জিজ্ঞেস করলি না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল লয়ে আসলাম মাইসারা বলে আমি এগুলো জানতে চাই না তবে আপনি বলেন তো কেন এত পাহাড় থাকতে লক্ষ লক্ষ পাহাড় এই মক্কা নগরীতে আছে কেন এই পাহাড়টার কাছে আপনি নিয়ে আসলেন ছাগলগুলাকে ওবাজান মক্কা মদিনা কিন্তু পাহাড়ের জমিন বাবা জমিন একবারে কম পাইবা পাহাড়ি বেশি পাইবা যারা হজ করতে গেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন এক বিঘা জায়গাও সঠিক পাবেন না শুধু পাহাড় আর পাহাড় গো বাবা এই পাহাড়ি জমিনে মাইসারা জিজ্ঞেস করে আপনি এই পাহাড়ের কাছে কেন আসলেন আমার নবী বলে মাইসারা রে আজ থেকে আমার বয়স 17 বছর আজ থেকে 11 বছর আগে এই পাহাড়ের ঢালু দিয়ে পাশ দিয়ে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে মদিনায় গেছিলাম আমি আমার মায়ের সাথে যখন গেলাম তখন এই একই টাইমে বেলা 11টার সময় আমার মাই পাহাড়ের পাশে বসে আমারে তার কোলের মধ্যে বসাইয়া আমারে বারবার গালে চুমা দিচ্ছিল আর বলছিল মুহাম্মদ রে জীবনে আর তোমার সাথে হয়তো দেখা হবে না বাবা শুধু তুমি আমার সাথে একটা ওয়াদা দিবা আমি যদি তোমার লইয়া তোমার বাবার কবর দেখতে যাইতাছি যদি আমি মদিনায় থাকিয়া যাই গো বাবা তুমি কোনোদিন বড় হইলে তুমি আমার কবরটা জিয়ারত করতে যাইও গো বাবা আমার নবী যখন বাজান 53 বছর বয়স আল্লাহু আকবার জোরে বলো 53 বছর বয়স আমার নবী মায়ের কবরের কাছে দাঁড়ায় কান্দার বলে মা তোমার মুহাম্মদ 6 বছর বয়সে কবরস্থানে আসছিল মা আজকে 53 বছর বয়সে তোমার কবরের পাশে আসছি মা তুমি কবরে কেবল আছো জালিলা গো মা তবে মালিকের কাছে বলছি মালিক আমার মা আমি নাকি তুমি মাফ কুরবানি এ যুবক ভাইরা আমার নবী আদর্শ বানিয়ে তোমার নবী যদি মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতে পারে আমি আপনাদের দুটা পাও ধরে বলবো বাজান শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবা আমিও তো মা হারাইয়া প্রতিদিন রাত্রে কান্দি এই যে তোমাগো কমিটির বাইরা কে মা হারাইছে বাবা হারাইছে আমি জানি না তারাও তো আজে বসে গুনগুন করে মায়ের জন্য কাঁদে আজকে কবরস্থান কর্তৃক আয়োজিত এই মাহফিল গো বাবা এই যুবকগুলার জন্য দোয়া
দোয়া করি যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে এই যুবকগুলার ওসিলায় যেন কবরস্থানটা আসল বাড়ির ব্যবস্থা আল্লাহ করিয়া দেয় কি রাজি আছেন না রাজি আছেন বাবা শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন আমার নবী যদি মা প্রেমিক হইয়া সারা দুনিয়ার মা প্রেমিকদেরকে নোবেল বানাই দিয়ে যেতে পারে কবরে বসে দাঁড়ায় দোয়া করতে আগামী কালকা ফজরের নামাজটা পড়ে আপনিও মায়ের কবরের কাছে দাঁড়ায় দোয়া করবেন কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো নারায়ণ তাকবীর নামান হাত আমার সাথে ওয়াদা দিবেন মুনাজাত না করে এই ময়দানটা কেউ ছাড়বেন না রাজি আছেন বাবা রাজি আছেন কে কে রাজি আছেন দেখি আল্লাহকে একটু হাত তুলে দেখান তো বাবা একটা লোক ময়দান ছেড়ে যাবেন না মুনাজাতের আগে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার করে বলেন তো মাসকান দিয়ে কিছু কিছু চাচা আছে মনে মনে ভাবতে আছে তোমার বাড়ি খাইছি নিজে হাত উঁচা করে ওয়াদা করবো বাবা আমার সাথে ওয়াদা করলে একটা লাভ হইব আপনার ছেলেটা আলেম হবে আপনার ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে ছয় তারিখ না কালকে এইচএসসি পরীক্ষা না কালকে শুরু আহা আলেম পরীক্ষা এইচএসসি পরীক্ষা কাল থেকে শুরু আপনার ভাতিজ আপনার ভাতিজি আপনার মা আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ তাআলা ভালো রেজাল্ট করবে ইনশা আপনার মনটা কি চায় না তাদের জন্য দোয়া করবো মুনাজাতটা করে যাবেন না বাবা সবাই মুনাজাত করে যাবেন তো শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবা যুবক ভাই আমি তোমার মতো একটা ভালোবাসার বন্ধু আমি আজীবন তোমার বন্ধু হয়ে ঘরে থাকবো শুধু আমার সাথে ওয়াদা দিয়ে বলবা হুজুর যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কে কে আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল কর পাবনা বাসি রে আল্লাহ নভেম্বরের পাঁচ তারিখে ওয়াদা করে গেল এই যুব সমাজের মাহফিলে এই কাশীনাথপুরে তুমি দেখো কাশীপুরের দিকে তাকাও এদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিয়া জোর করে আল্লাহুম্মা আমিন বাবা 2013-11 সালে আমার বাবাকে নিয়ে হজ করছে আলহামদুলিল্লাহ বলেন তার আগে তো আল্লাহ 2004 সাল থেকে আমাকে নেয় কত হাজি আমার লাগে ওয়াজে ওয়াজে আসার আগে দেখা করে আসছে মারহাবা বলেন তো আমার মনে পড়ে যায় যখন আমার আব্বাকে নিয়ে আমি কাবা ঘরের সামনে দাঁড়াইলাম আমার একটা হাদিস মনে পড়লো সেই হাদিসটা হলো এই ইলিয়াস রে তোর বাবা তোর সাথে আসছে জান্নাত তোর সাথে আছে মারহাবা বলেন আজকে অনেকে বাবার সাথে নিয়ে ওয়াজে আসছেন না আসছেন তো আল্লাহ আকবার যদি বলেন তো আল্লাহ আকবার তো আমার বাবাকে নিয়ে তো আমি হজে গেছি হজে যাওয়ার পরে মনে মনে ভাবলাম আমার আব্বা যদি আমার মাপ না করে আমার হজ কবুল হইব না আমি কাবা ঘরের সামনে বসে বিশ্বাস করেন বিশ্বাস করে যুবক ভাই এই কোরআন হাতে নিয়ে বলছি পৃথিবীতে যদি কারো সন্তান তার বাবা তারে মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে মা যদি মাফ করে দেয় ডাইরেক্ট জান্নাতে যাবে সে হুমা জান্নাতুকা ওয়া নারুকা এটা আমার চরিত্রবান নবীর চরিত্রবান একটা কথা ঠিক না ঠিক যখন আমার মনে পড়লো আমার আব্বা যদি আমার মাফ না করে আমার হজ হইব না সঙ্গে সঙ্গে কাবা ঘরের সামনে আমার আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপে ধরলাম এইভাবে এইভাবে নিয়ে আব্বার থুতুতে একটা চুমু দিয়ে বললাম আব্বা আপনি আমার মাপ না করলে আমার হজ হইব না পৃথিবীতে মনে রাখবেন আপনার আমি যখন আড়াই বছর তিন বছর ছিলাম আমার আব্বা আপনার আব্বা কত চুমা দিছে না দিছে না ভাই ঠিক আমিও যখন আমার আব্বাকে মনে করলাম আমার আব্বাসকে ছোড়ো আমি বড় আব্বারে নিয়ে এটা চুমা যখন দিলাম আমার রব্বে কারিম আমার আব্বার ভিতরে এমন প্রেম ঢুকাই দিল আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়াই বলে ফেললো মালিক রে আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও জোরে 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 কাবা ঘরের সাথে বুকটাই ভাবে আমার আব্বা বুকটাই ভাবে লাগাইয়া যারা হস করছে তাদের কাছে জিজ্ঞেস করবেন হাদি শুধু একটা কারণে কান্দে গুনার কথা মনে করো কাবা ঘরের সাথে বুক লাগায় কান্দে হাত দুইটা লাগায় লাগায় হাজি কান্দে ও মালিক ৬০০০ মাইল দূর অতিক্রম করে বাংলাদেশ থেকে এই দেশে আসছি কাবা ঘরটা আমার সামনে তুমি যদি আমারে মাফ না করো কে আমারে মাফ করবে হাজিগুলা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আমার বাবারও আমি দেখতাছি চোখ দিয়ে বাবা পানি পরে আর আমার আব্বা হাত দিয়ে মুছে আমার আব্বা বলে আল্লাহ আমার ইলিয়াস যতগুলো মা ফেলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা যুবক ভাই তোমরা আমার কথায় কলিজার মধ্যে হিট লাগে এটা আমার ক্রেডিট না এটা হলো আমার আব্বার দোয়া এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া তোমরা যারা আমার ওয়াজ ইউটিউবে শুনছো
এমন কোন ওয়াজ নাই তোমরা শুনো নাই কারণ আজকে ওয়াজ করলে কালকে ইউটিউবে চলে যায় বাবা ওয়াজ তো আর নতুন করে বানানো যাবে না কোরআন হাদিসও নতুন করে বানানো যাবে না আমার বাবারে বুকের মধ্যে নিয়ে যখন দোয়া চাইতেছিলাম আমার বাবা বুকের মধ্যে নিয়ে আমার প্রাণ খুলে দোয়া করে দিল বজনরে আমার মায়ের একটা ওসিয়াত ছিল ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস গো বাবা একটা ইতিমখানার একটা মসজিদ করিস ও বাবা ইজ আপনারা ওয়াজের যে হাদিয়া দেন মিসা কথা আমি ইলিয়াস রহমান জিহাদি বলি না আল্লাহ কখনো জানো না বলাই গো বাবা আমার আব্বা আমার মা আমার ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে তুই যদি কোনদিন টাকার মালিক হস গো বাবা একটা মসজিদ করিস ওবাজান 3.5 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদম তুলি একটা মসজিদ করছি বাবা দুই তলার কাম চলতেছে শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিছি যুবক যেই যুবকগুলো আজকে কবরস্থানের বাস্তবায়নে যে ওয়াজের আয়োজন করছে এদেরটাকে যারা সারা দিবা গো বাবা ওই কবরে যদি তুমি ঘুমাও আমার বিশ্বাস আল্লাহ তোমার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে যুবক ভাই আমি যদি পারি আমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে তুমি কি বাড়িতে যে পারবা তোমার বাবারে বুকি নিয়ে মাপ চাইতে কে কে পারবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই এ আমি কোরআনে হাত রেখে বললাম কোন যুবক যদি বাবারে বুকি নিয়ে মাপ চায় সারা দুনিয়া তার জন্য তাবে হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলা আমার নবী জীবনে বাপ দেখে নাই বাবার সিস্টেম চালু করে গেছে যেই যুবক বাবার কাছে মাপ চাবে ওই যুবক জান্নাতি ভাই আমি তোর সাথে এখন বন্ধুত্ব করব এই রাত 11:30টার সময় 30টা সেকেন্ডে এমন কোন দোস্ত আমার আছে কি এমন একটা যুবক আছে কি হুজুর আমার বাবাই মাঠে আছে আপনি যদি পারেন লক্ষ 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 হাজির সামনে আপনার বাবারে পায়ে ধরে মাপ চাইতে হুজুর আমি ওয়াদা করছি এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সামনে রাত 11:30-12টার সময় আমি আমার বাবারে বুকি নিয়ে মাপ চাবো যদি এই নিয়ত করে তুমি করতে থাকো আমিও তোমারে এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি যদি এরমন একটা কাজ করতে পারো এই ময়দান ছাড়ার আগে তোমার দপ্তরে তোমার নামটা বাইজিদ বুস্তামির খাতায় উঠে যাবে আমি বলবো যুবক এখানে যাদের বাপ এই মাঠে আছে এমন কোন কোন যুবক আছে দাঁড়াও তো তোমার বাবাই মাঠে আছে একটু দেখাও তো দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও আমি বলছি তোমার পাও দূরে ধরে বলছি তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়া বেটা এই কমিটির যুবক তোমাদের বাবাই মাঠে নাই এই এই কমিটির যুবক তোমার বাপাই মাঠে নাই দাঁড়াও সব কয়জন যাদের বাবাই মাঠে আছে দাঁড়ায় থাকো কোনো দিক তাকাবো না মুখে হাসি থাকবে না শুধু কান্না থাকবে এই তোমার বন্ধু ইলিয়াস রহমান জিহাদি কাবা ঘরের সামনে নিয়ে কাঁদছি যুবক ভাই এই দেখ ছোট্ট একটা বাচ্চা দাঁড়াইছে বাবা এদের দোয়াটা ডাইরেক্ট কবুল হবে যরকান মারহাবা শুধু আমি বলবো যুবক ইলিয়াস রহমান জিহাদির বন্ধু হবে আজকে যদি আল্লাহ আমাকে মাফ করে তোরে থুই আমি যাবো না জানি না আমাকে মাফ করবে কিনা ডাইরেক্ট তোকে আমি বন্ধু বানাবো একটা দৌড় দিয়া যেই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবা কই বাবাগুলো খারান যারা দাঁড়াইছে আপনি দেখতেছেন আপনার ছেলের আপনি দাঁড়ান তো বাবা দাঁড়ান বাবারে বলছি কাইজে যে ছেলেগুলো দাঁড়াইছে এদের বাবাগুলো দাঁড়ান দাঁড়াও দাঁড়াও বাবাজি দাঁড়াও আজকে এই মাঠটা কিয়ামতের মাঠ হবে এই মাঠটা হবে জান্নাতের মাঠ নবী তো বলেছে এমনি এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে জান্নাতে মানুষগুলো এখন দাঁড়াবে দাঁড়াও যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান আর এখনো যারা দাঁড়াস্তাই যুবক দাঁড়া আমি তোর একটা সুবর্ণ সুযোগ দিলাম দাঁড়ান এই দেখেন 80 বছর একটা বাবা দাঁড়ায় গেছে এই বাবা যদি দোয়া করে তুই জান্নাতে যাবি না যাবে কে কখ যুবক আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিবি ভাই দৌড় দিয়ে আমি যেমনি কোরআন শরীফের মতো বুকে সাইফে ধরছি বাবার বকলের নিচে হাত দিয়ে কানে কানে খালি বলবি আব্বা তুমি আমার মাফ করে দাও তোমার বাবা যদি আজকে মাফ করে দেয় এই মাহফিলে বসে বললাম কিচ্ছু লাগবে না আল্লাহ তোমার মাফ করে দেবে আমি একটা মা প্রেমিক সন্তান আমি বাবার প্রেমিক সন্তান দাও যুবক দৌড় দাও যাও বাপরে বুকি নিয়ে মাপ চাও দাও দেখ যুবক ভাই দৌড় দে যুবক ভাই দৌড় দিতে বলছে দেখো তোমার বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো যাও তোমার বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো যুবক ওঠো যুবক দৌড় দাও জোর দাও যুবক এক কমিটির যুবক দেখো তোমার বাবা কই আছে দেখো এই যে দেখো একটা কমিটির ছেলে কান্দে আমি বলছি দেখো এই বাচ্চাটার বাবারে খুঁজতেছে দেখো দাও যুবক দৌড় দাও যুবক দৌড় দাও আমি বলছি বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো এই যে একটা বাবা দাঁড়ায় আছে তার সন্তান কই যুবক কাঁদতে থাক যুবক বাবারে বুকি নিয়ে মাফ চাইতে থাক তোর ওসিলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে তোর ওসিলে কবরস্থান বাস্তব হবে ইনশাল্লাহ
তোদের শোকের পানি কবুল হবে বাপ পোলাডারে ভালো করে জরায় ধরো না বাবা জরায় ধরে কান দ আল্লাহ দুবি চায়া দেখো পাবনার যুবক রে কেমনে কান দ বাবা সন্তান বুকে লয়ে আল্লাহ তুমি তাকায় দেখো জীবনে কে কি অন্যায় করছে আমি জানি না আল্লাহ তোমার এই পাগলদেরকে তুমি maaf করে দাও না গো আল্লাহ আজকে নভেম্বরের 5 তারিখ তোমার পাগলগুলি কান্দে মহিলা প্যান্ডেলে আমার মারা কে কে আছেন মা আপনার মাকে পাইলে পাশে জরাই ধরে কান্দেন গো মা ও মা আপনার মাসকে নাই শাশুড়িরে জরাই ধরে কান্দেন গো মা দুনিয়ায় কি চাও গো মা ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের কাছে মাপ চাওয়ায় বাবার কাছে মাপ চাওয়ায় আজকে আমার মা দুনিয়ায় নাই যাদের বাবা আছে তারা তো মায়দারে মাপ চাইল যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবে বাবা তারা বয়া বয়া কান্দো আমার দাড়ি ভাঙা বাজাল্লাহ আপনাদের চোখে বাড়ি যদি রব্বে কারিম দেখে তোমার দোয়া কবুল হয়ে যাবে ওই যে দেখো যুবক গুলা বুবায়া বুবায়া কাঁদতাছার বলে আব্বা তুমি আমার বাপ করে দেও না আল্লাহ আপনার দিকে তাকায় দেখো ফরিদপুরের দিকে তাকায় দেখো এই যুব সমাজের মাহফিলে যুবক গুলা কান্দে বাবায় কান্দে ছেলে কান্দে এদের চোখের পানির খাতিরে মাফ কইরা দা বসেন আপনাদের সন্তানগুলা বাইজেদ বুঝতাম আমি বলে গেলাম ইনশাআল্লাহ কিন্তু যাদের বাবা নাই বাবা তারা কি করবেন তাদের একটা সূরাত আমি বলে দিয়ে যাই বাবা আপনাদের সূরাত হলো কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্না পৃথিবীর এমন কোন সন্তান জন্ম নেয় না সে আলেম হোক আর যাই হোক বাবা মা মাপ না করলে সে মাপ পাবে এমন কোন সিস্টেম কোরআন হাদিসে দুনিয়ায় নাই অতএব এই যে দেখো যুবকগুলো ভয়ে ভয়ে কান্দে শুধু একটা কথা বলে দিয়ে যাই যাদের বাবা নাই কালকে যাইয়া কবরস্থানের পাশে কাঁদবা আজকের মাহফিলের পরিচালক কান্দে তোমাকে কমিটির যুবকরা কান্দে ওই মাহফিল সার্থক যেই মাহফিলের একটা যুবকের চোখ দিয়ে একটা বাবাজির চোখ দিয়ে পানি পড়বে ওই মাহফিল ডাইরেক্ট কবুল বাংলাদেশে বহুত মাহফিল হয় খালি হাসির কারখানা কথা বলেন না কেন কান্নার কারখানা কোন মাহফিল হয় না এই দেখো একটা নাবালক ছেলে কাঁদতে কাঁদতে চোখ দুটা চোখের পাপড়ি ভিজাই দিছে ও কি বুঝে বলেন এই বাচ্চাগুলো কাঁদতেছে বলো তাকায় দেখো আমার সামনে তুমি তো দেখো না আমি দেখতেছি দেখো এই ছেলেটার কোনো গুনাহ নাই ওর চোখ দিয়ে অজরে পানি গুলো ঝরতাছে ওর চোখ দিয়ে অজরে ঝরতাছে কান্নাকাটি এগুলো অভিনয় না ভাই এটা নায়ক নায়িকা না টাইগার বাম দিয়ে লোশন দিয়ে পানি ফেলাই দেয় অভিনয় এই কান্না বুকের থেকে আসে আর এই কথাই আল্লাহ কোরআনে বলছে ফালিয়া জাহাকু কলিলা ওয়াল জাবকু কাসীর বাদা বেশি করে কানবি গুনাহ মাফ করব ডাইরেক্ট জান্নাত দেব এই কান্নাগুলো এই বাচ্চাদের কান্নাগুলো তোমাদের মাহফিল কবুল হয়ে গেল আজকে ভাই তোদের কাছে পাও দূরে বসে যারা দাঁড়ায় আছে বসে পড় আজকে তোদের কপাল ভালো বসে পড়ো দাদা ভাই বসো ভলান্টিয়ার সবাই বসো এবার বলেন এই জমিনের মালিক কে আল্লাহ আল্লাহর কাছে কানছেন তওবা কবুল হবে না হবে মুনাজাত না করে কেউ যাবেন না হাত দূরে তুলেন এই মাহারা ইলিয়াসের সাথে মুনাজাত করে যাবেন আল্লাহ তুমি আল্লাহ দেখো আজকে নভেম্বরের 5 তারিখ আল্লাহ দেখো হাজার হাজার মুসলমান এই রাত 10:15টার সময় দেখো আল্লাহ দেখো দেখো এই 5ই নভেম্বর দেখো হাজার হাজার মুসলমান কেমনে কাঁদছে আজকে তারা ওয়াদা করছে এই মাহারার সাথে জীবনে কোনোদিন ময়দানটা ছেড়ে অন্তত মুনাজাতের আগে কোনো মাহফিল থেকে যাবে না কোন মুসাফিরের দোয়া কবুল হবে জানি না আজকের মাহফিলের ওসিলাদের জীবনে সবাইকে পরিবর্তন ঘটায় দিবা কাজ করে যেই বাচ্চা আমাকে আনার জন্য শত শত টাকা মোবাইলে খরচ করছে বাচ্চাকে সমস্ত বিবাদ থেকে রক্ষা করবা মিথ্যা মামলা থেকে হেফাজত করবা এবার বলেন এই মসজিদের ইমাম সাহেব কান্দে মনে রাখবেন কোন বক্তা কিন্তু সহজে কোন ইমাম রে আলেম রে কান্দাইতে পারে না আলেমরা যেই মাহফিলে কানবে মনে করবেন ডাইরেক্ট ওই মাহফিলের দোয়া কবুল দুই পাশে দুইজন আলেম কান্দে আর কি চাও মিয়া শুধু আমার সাথে বলবা এ কবরস্থানের দরকার আপনার কবর লাগবে না
30টা সেকেন্ডে কবরস্থানে প্রথম আমার একটা বন্ধু লাগবে আজকে তোমার কবরটা যেন গ্রামের একটা ছেলে হয় একটা ছেলে লাভ দিয়ে বলবো হুজুর এই কবরস্থান করতে যে যদি আমার এই কবরে মাটি হয় আপনি দোয়া করবেন আমি দোয়া করব তোমার বাবার মাটির হবে মার মাটি হবে মার জায়গাটা মার বিল্ডিংটা করছো লাখ লাখ টাকা দিয়া মায়ের আসল বাড়িটার কবরটার জন্য প্রথমে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমি আমার মায়ের জন্য দোয়া করার 2 বছর বইয়া 3 বছর বইয়া 1 বছর বইয়া আমি কবরস্থানের জায়গা ঠিক করার জন্য 1 লক্ষ টাকা দিব প্রথম আমার বন্ধু কে হবে বলো তোমার মায়ের জন্য একটা বাসর ঘর করব কবরস্থান বলো 1 লক্ষ টাকা কে দিবা দরকার হয় 1 বছর 2 বছর বইয়া 1 লক্ষ টাকা তুমি দিয়া কবরে নাই বাবা মেয়েটা বলছে আব্বু আমি স্কুলে যাওয়ার আগে আমি বিরিয়ানি খামু বাবাই টেলিফোনে আওয়াজ দিয়া বলে মারে মা সকালবেলা তো বিরিয়ানি পাকায় না মা খিচুড়ি পাকায় হোটেলে আব্বু তুমি খিচুড়ি নিয়ে আসো আরে কথাটা বন্ধ করা যায় না তোমাদের এই কমিটির একটা লোক রাস্তায় থাকো একটা লোক জানে ডাইন পাশে না আসে একজন ভলান্টিয়ার ওখানে থাকো ও দাঁড়াইদের ওখানে ও শুনবে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান চায় না যে বান্দায় কান দুক শয়তান চায় না যুবক বসে থাকুক ঠিক না বেঠিক দেখবেন শয়তান ফুটুত করে এক বন্ধুর কবে একটা ফোন দেয় এখন আইয়ে পড়ে করেন দেয় আপনার উঠে লিয়ে যাবে ওকে ফোন দিয়া কথা কর না কেন সব ফোন বন্ধ একমাত্র আল্লাহর ফোনের সাথে যোগাযোগ করেন আজকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক আমি ইলিয়াস রহমান যদি মুসাফির হিসাবে কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম তুমি যদি সত্যিকারে আল্লাহর টেলিফোনে আজকে কথা বলতে পারো এ কোরআন জীবিত যদিও দেখো কালা কালা অক্ষ এ কোরআন জীবিত এ কোরআন মৃত্যুর আগে কেয়ামতের 40 বছর আগে একটা অক্ষরও আপনি পাবেন না একটা কালো অক্ষর আপনি পাবেন না সব অক্ষরগুলো আসমানে চলে যাবে উড়ি উড়ে চলে যাবে আল্লাহ আকবার বললেন না শুধু এই জমিনের পাতা সাদা পাতা জমিনে পড়ে থাকবে একটা অক্ষরও দুনিয়ায় থাকবে না তাহলে বোঝা গেল কোরআন শরীফ জীবিত ঠিক না বেঠিক এই জীবিত কোরআনের মজমায় বসে কেউ মুর্দার মতো চলে যাবে না তাহলে তোমার কপাল পুড়বে কথা বলেন না কেন তাকান এদিকে কোনো দিক ঘুরবেন না কোনো আওয়াজ হবে না শুধু আমার দিকে তাকায় থাকবেন আমি আপনাদের সাথে একটু প্রেম প্রীতি ভালোবাসা করবো আমি আজকে শুরুতেই বলছি ক্লাস করাবো ওয়াজ করবো না আপনি ছাত্র আমি শিক্ষক অথবা আপনি শিক্ষক আমি ছাত্র ইনশাল্লাহ বলেন তো সকালবেলা মেয়ে বলছে আব্বা আমি বিরিয়ানি খাবো মা বিরিয়ানি তো সকালে পাকায় না খিচুড়ি পাকায় আব্বা নিয়ে আসো এখন কানবি যুবক যদি তোমার ছোট্ট 7 বছর একটা মেয়ে থাকে তুমি বুঝতে পারবা সন্তান বাবার কাছে কত দামি দুই প্যাকেট খিচুড়ি কিনিয়া নিয়া পালসার একটা মোটর সাইকেলে বাবা বাসার দিকে রওনা দিছে মাউতাই ফেলাই ওবারের নিজ দিয়ে যখন রওনা দিছে গো কুয়াশার মধ্যে ঠিক পায় নাই রাস্তা ক্রসিং করতে যায় বাবা রড বাহি একটা কভার ভ্যান তার উপর দিয়ে চলে গেছে মোটর সাইকেল চালতে শেষের মতো ছেইসে গেল মাথার মগজগুলো রাস্তায় লাফাইতেছে বজন বডিটা একবারে সমান শুধু মাথাটা শেষে গেছে দাবাইতে দাবাইতে দুনিয়ার থেকে বিদায় নিল এই ছেলেটা আমাদের অনেক ভক্ত ছিল আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল বাবা খবর আসলো তার বড় ভাই